Nikol Mungon looks like a state unit and function of Chocroboti, Shadon Boshu, Nikol Muni Bishing to Itomani Gura Chocroboti, Nirmor Lino Kubuite Kubuni, Nikol Nero. আশালে মনতে কলাম শানানি থাংমা রগন সাধন বসু শাকলেকে যত হাসতে রং নিবিশিং দেব নি মানথাই রং নিবিশিং তাবু তাইব নাহারে তংমানি রুথাই রং রজাঙ্গানি হদানে নাইকল থাই তং গজাং নি কাম নাইকল মুং রং তে শু মুং তে সেই তংমানি যত বোর রং নি সিমিন তাবু তাইব সে নাইকল মুং সুনাম জানান তৈয়ে বন নাহার মুং রং নিবিশিং তে তাইব কবম শাকলে মুং রজাঙ্গানি শ্রমমন্ত্রী এবং কেন্দ্রীয় শ্রম কমিশনারের উদ্দেশ্যে আমাদের রাজ্যের শ্রম কমিশনারের মাধ্যমে আমরা সালপতি জমা দেব সেখানে বিশেষ করে সমস্ত ভারতবর্ষে প্রায় 22,000-এর অধিক বিভিন্ন এজেন্সি বা কন্ট্রাক্টরের অধীনে প্রায় 90,00,000 প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং সাফাই কর্মী কর্মরত অবস্থায় রয়েছে। এদের জন্য এদের সুরক্ষার জন্য 2005 সালে কেন্দ্রীয় সরকার সংসদে একটা আইন পাস করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আইনের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না, যথাযথভাবে সেই আইন কার্যকরী হচ্ছে না, নাই তাদের ন্যূনতম মজুরি, কোনো রাজ্যে তাদের জন্য কোনো ন্যূনতম মজুরি নির্ধারণ করা। ফাইনেন্সিয়াল লগ পাও মানথাই রক মানে সাকন অবাহাইকেন বাসলাই মুক্ত না হিনে সাইখানার কা সিআইটিউ নি তাংফাং সাধন বসু কোনো ব্যবস্থা নেই, সমদপ্তরের কোনো উদ্যোগ নেই, 4,000 থেকে 5,000 টাকা মজুরি এরা পান। আমাদের যতটুকু জানা আছে এখানে প্রায় 6-7টি ওই এজেন্সির মাধ্যমে 3,000-এর অধিক এই ধরনের সিকিউরিটি এবং আরও বেশ কিছু যে সাফাই কর্মী বিভিন্ন ঠিকাদারের অধীনে তারা কাজকর্ম সেখানে সংগঠিত করছেন। এখানেও তাদের কোনো সামাজিক নিরাপত্তা বলতে কিছুই নেই, তাদের দেখভাল করার মতো কোনো ব্যবস্থা নেই। এই সমস্ত ক্ষেত্রে আমরা বিগত দিনে আন্দোলন সংগঠিত করেছি, এই সর্বভারতীয় দাবির পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের লড়াই, এই লড়াই শুরু হয়েছে, আগামী দিনে আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা লাগাতার সংগ্রাম। সামনে অজমা গুরা চক্রবর্তী জলি মুং সামুং বোতাং রণতি কগলাম রসানাই থামর সাকা তাও অবাহিকের সিকিউরিটি সামুং খ্লাই থের বিশিং তংনাই বরণ বিশিং বুড়ি রক বতং দাল বিদাল খ্লাইন সাতক মন ক্লাইমানি অবাহিন শিল সামুং কাশাকা হনই সিকিউরিটি শিল্প আজকে এভাবে প্রসারিত হচ্ছে, সেই প্রসারিত শিল্পের মধ্যে যারা কর্মরত আছেন তার মধ্যে মহিলারা আছেন, যেখানে মহিলারা আছেন তারা ভীষণভাবে শ্রম শোষণের শুধু শিকার না, নানাভাবে হেনস্থ পথে হতে হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলাদের জন্য আলাদা তাদের বিশ্রামাগার, তাদের জন্য নিরাপত্তার জন্য তাদের উপরে যদি কোনো যৌন হয়রানি হয় তার জন্য সেখানে কমিটি তৈরি করে তাদের কমপ্লেনটা সেখানে যাতে দিতে পারে, যেখানে মহিলারা থাকবে সেই মহিলারা এর উপরে দাঁড়িয়ে নির্যাতনকারী ব্যবস্থা নিতে পারে। ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত।